কাকা, প্রথমে এই ভিডিওতে আমরা যে ঘরটা দেখবো, মাশাল্লাহ খুব সুন্দর একটা ঘর। এটা হচ্ছে টকবারিন্দা। এটা সম্পূর্ণ আপনি যে নকশাগুলো দেখছেন, জানালা পর্যন্ত লোহা কাঠ, এগুলো পুরোটাই লোহা কাঠ। এত সুন্দর নকশা করে কিন্তু সচরাচর সবাই ঘর তৈরি করে না। দরজার নকশা থেকে শুরু করে জানালা এবং প্রত্যেকটা কাঠের কোনায় কোনায় কিন্তু নকশা করা, অনেক সুন্দর একটা ঘর। দেখেন তো, দেখেন সুন্দর করে ফার্নিচার দিয়ে ডিজাইন করা হয়েছে। আর আমরা হচ্ছে ভিতরে এন্ট্রিটা দেখেন কতটা সুন্দর করছে একদম। এটা সম্পূর্ণ লোহা কাঠ, এই মসজিদ হলো আকার, এই যে এসএস পাইপ যেটা, এটা সম্পূর্ণ। এখান যদি আপনি একটু কাটা দেখাইতে পারেন, দেখবেন যে কাঠের আঁশটা কত ভালো। আর সবচেয়ে কাঠের মধ্যে উন্নত কাঠ এটা, এটা হলো আয়েকুশ ঘর। এটার কয়েল ফুল দেবতলা ঘর। এটা আপনি আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ও, আমি তো সাধারণত এই মুন্সিগঞ্জের এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন কাঠের ঘরের ভিডিওগুলো করে থাকি, তো আপনার ভিডিওটা আমার এই প্রথম করা হচ্ছে। তো ভিউয়ার্সরা নতুন একটা সন্ধান পাচ্ছে আপনার মাধ্যমে। প্রতিষ্ঠানের একটু নাম ঠিকানা আমাদের একটু বলেন। আমার প্রতিষ্ঠানের নাম হলো হৃদয় সাগর এন্টারপ্রাইজ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ ফারুক হালদার, লোহজন থানা, মুন্সিগঞ্জ জেলা। তো কাকা, এখন কথা হচ্ছে যে আমি তো প্রতিনিয়ত সবারই ভিডিও করি, তো তাদের ঘর থেকে আপনার ঘরের কাঠের কোয়ালিটি বা মান কি একটু ভিন্ন রকম হবে? ইনশাল্লাহ, আমার আমি যে ঘরগুলি বিক্রি করি প্রত্যেকটা আমার বিদেশি নাইজেরিয়া, এরপরে আপনার বিদেশি যত কাঠগুলো আছে, নাইজেরিয়া, উকান, এরপরে বাচালো লোহা, বিভিন্ন একটা লোহার জাতীয় মধ্যে চার পাঁচটা কাঠের নাম। তবে এই এলাকায় অনেক ভিডিও আপনারা দেখছেন, এই বর্তমানে যারা ঘর বিক্রি করে, আমি জানি না কে দেখি উড়ায়, আল্লাহর রহমতে আমি যেই কাঠটা ঘর বিক্রি করি, আমার দক্ষ মিস্ত্রি দিয়া, ভালো উন্নত মিস্ত্রি জানা নেই, ভালো কারিগর মিস্ত্রি দিয়ে আমি খুব ভালো ঘর তুলি। এখন বিভিন্ন দেশ থেকে আসে আমার ঘর নেয়, তবে আমি কোনো ভিডিওর মাধ্যমে করি নাই। এখন দেখি যেই ধরনের ঘর তারা ভিডিওতে যেই ঘর বিক্রি করে এসছে, অনেক 100% গ্যারান্টি আমার ঘর ইনশাল্লাহ ভালো। আচ্ছা, খুব ভালো কথা বলছেন, এবং আমরা কথায় কাজেও দেখবো যে আসলে ভিউয়ারদেরকে প্রমাণও দেখাবো যে আপনার কাঠগুলো আসলে কতটা। হ্যাঁ ইনশাল্লাহ, দেখেন তো। তার আগে একটু বলেন যে চাইলে তো বাংলাদেশের 64 জেলা এগুলো নিতে পারে। ইনশাল্লাহ, বাংলাদেশের যে কোনো প্রান্তি থেকে আপনি ঢাকা থেকে আসতে চাইলে, যদি ঢাকা গুলিস্তানে উঠেন, ওখান থেকে গাংচিল গাড়ি আছে, ইলিশ গাড়ি আছে, ওখান থেকে আইসা সরাসরি আমাদের এখানটা পরিচিত আছে, লোহজন থানা, এই হলপুটি হল মার্কেট বলে, এখানে আইসা গাড়িটা নামলে 2 মিনিটের রাস্তা আমার বাড়ির পিছনে। আমার নাম ঠিকানা অবশ্যই আমি আপনার জানাই দিব। তবে এই টলার পথে নিতে চাইলে, টলার পথে নিতে, গাড়ি পথে নিতে চাইলে, আমরা বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে আর নিজেরা তুলা দিয়ে আসি, বিভিন্নভাবে আমরা ঘর তুলে দিয়ে আসি। এখন কথা হচ্ছে আপনার কাছে যে ঘরগুলো রেডি আছে বা কাজ চলতেছে, প্রসেসিং আছে, আমরা এগুলার কি ধরনের কাঠ ও টিন দিয়ে তৈরি করেছেন, এগুলার দাম এবং কোয়ালিটি সম্পর্কে একটু চলেন ধারণা দিয়ে। হ্যাঁ কাকা, প্রথমে এই ভিডিওতে আমরা যে ঘরটা দেখবো, মাশাল্লাহ খুব সুন্দর একটা ঘর। এটা হচ্ছে দেড়তলা টপ বারান্দা ঘর। এটা কত বন্দর এবং কত হাত বা ফিটের একটা হিসাব বলেন আমাদেরকে। এটা হলো দেড়তলা টপ বারান্দা বলা হয়। এক আয়েকুশ ঘর, এটা 21 ফুট লম্বায় আছে আর পাশে আসলো 18 ফুট। হাতের হিসাবটা বলতে গেলে 14 হাত আর 12 হাত। লম্বায় হলো 14 হাত, পাশে হলো 12 হাত, বারান্দার সহ। এটা কি কাঠ ও টিন দিয়েছেন একটু বলুন। হ্যাঁ, এটা উন্নত মানের কাঠ, এটা লোহা কাঠ। এই কাঠটার নাম হলো নাইজেরিয়া লোহা বা ওকান লোহা। আচ্ছা আচ্ছা। টিন দিচ্ছে আপনার সর্বোচ্চ 3/3/42 বা ওই আপনার 3/4/42। আর এটা যে এই টিনটা, এটা হলো হোয়াইট কালার, 2 পিস সাদা, এটা এটা কোনো 42 মিলি সর্বোচ্চ, এটাই ভালো টিন। আচ্ছা আচ্ছা। আর কাঠ তো অনেক ঘন কাঠ দিয়েছেন না? হ্যাঁ, একদম ঘন করে দিয়েছে। এগুলো অনেক বছর ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন, 100 বছর আপনি এই কাঠে কিছু হবেন ইনশাল্লাহ। আচ্ছা, আর উপরে হচ্ছে ঝালর দিয়ে নকশা করছেন? নকশা করা, হ্যাঁ, খুব সুন্দর করে কিন্তু ঝালর দিয়ে নকশা করা হয়েছে। তো আপনাদেরকে এই সামনের নাক বারান্দাটা একটু দেখাই, আর আমরা একটু ভিতরে অংশে যাই চলেন। তো ঘরটা প্রথমে প্রবেশ করলাম, এটা হচ্ছে বারান্দা না? হ্যাঁ বারান্দা। আচ্ছা, এই হচ্ছে বারান্দার সাইড। আর নিচে কিন্তু সাধারণত সবসময় দেখেন যে নিচে হচ্ছে পাটাতন থাকে, তো এটা ফ্লোর পাকা করা আছে, চাইলে পাটাতনও নিতে পারবে নাকি কাকা? চাইলে এই এটা একটা সুবিধা আছে কি, অনেকে আবার পাটাতন নিতে চায় না, তো আমরা অনেকের বলে দিই যে আপনি পাটাতন যদি না নেন, এইভাবে ফ্লোর পাকা করবেন, আমরা এটার স্কোয়ার ফুট মাপ দিয়ে দিই। মাপ দেওয়ার পরে উনি এখানে কোন জায়গায় কোন খুঁটিটা পড়বে, কোথায় কেমনে হবে, কারণ আমরা সম্পূর্ণ আমাদের মিস্ত্রি ওখানে যাইয়া রাজমিস্ত্রির সাথে যোগাযোগ করার পরে এটা আমরা ফলট পাকা যদি কেউ করতে চায় এবার করে দিই। আর যদি অনেকে বলে যে না আমরা নিচে পাটাতন দিয়ে দিবেন, এই খুঁড়ি রাখে আমরা খুঁড়ি বড় দিয়ে দিই আর নিচের পাটাতনটা পুরো সম্পূর্ণ দিয়ে দিই। আচ্ছা, খাম কত আছে কাকে? খাম এটা 4/4।
শীতের দিন অনেক সময় ওষের পানিটা চুয়ায় পরে, শীতও ভালো হয়, শীতের জন্য এটা ভালো এবং গরমের জন্য শীতলের মতো ঠান্ডা থাকে। আচ্ছা আচ্ছা, উপরে কি টিন দিচ্ছেন? উপরে দিচ্ছে আপনার 42 মিলি অ্যারাবিয়ান হর্স। দরজা হবে পিছনে একটা দরজা যদি কেউ চান আমাদের মাঝে একটা পার্টিশনের দরকার আছে, দুই ফ্যামিলি থাকতে চায়, মাঝে আমরা পার্টিশন করে দিই। আচ্ছা, আর বাথরুম রান্নাঘরটা কোথায় করতে পারবে সাধারণত? এই যে এই বাথরুম রান্নাঘর, এই যে আমার তালাটা দেখেন না, এটার সাথে অ্যাটাচ করে পিছনে ওই সাইডে বাথরুম, ড্রেসিং রুম, আমরা সবকিছু এখানে অ্যাডজাস্ট করে করতে চাই। কেউ জায়গা, যদি কেউ আমার পিছনে জায়গা থাকে, এই যে পিছনে একটা দরজা করছি, এই দরজা দিয়ে পিছনে উনি করে নিতে পারবে। আচ্ছা, আর এইগুলা কি কাঠ? কাকা, সম্পূর্ণ নাইজেরিয়ান কাঠ। দ্বিতীয় তালা, এবং দ্বিতীয় তালায় বরাবরের মতো অসংখ্য জানালা আছে, এবং এই জানালা গুলাতে সুবিধা হচ্ছে আপনার আলো বাতাস সরবরাহ কিন্তু সবসময় পাবেন। হ্যাঁ, তো এই জন্য গরমটা কম লাগে। আর উচ্চতা হাতটা উঠাই একটু দেখান, উপরে তো ফ্যান ঝোলানো যাবে। আপনি আমার, আমি তো মনে করেন 5 ফুট 4 ইঞ্চি লম্বা আছি, আপনি এই সাইডে দাঁড়াইলাম, এই সাইডে দাঁড়ানোর পর আমার চালে বাতা বাজতেছে, আমার চেয়ে যত হাই এলো উচ্চ লম্বা মানুষ হোক এটা বাজবে না। আবার আরেকটা সুবিধা আছে, যদি কেউ আমাদের এভাবে নিতে চায়, এখানে আমরা যে ফর্মটা আছে, যে এই ফর্মটা আমরা চালের সাথে অ্যাটাচ করে দিই, এখানেও থাকার মতো ব্যবস্থা আছে, এখানে থাকলে চাইলে এটা আমরা করে দিই, কোনো গরম লাগবে না। সেক্ষেত্রে কি পরিমাণ খরচ বা কি পরিমাণ টাকা লাগবে আর কি, আমাদের একটু আইডিয়া দিয়ে দেন। বিষয় হলো কি, এই ঘর আমরা 3 লাখ টাকা বানিয়ে দিতে পারি। এই কারের মধ্যে কতগুলি জাত আছে, যে বাংলা লোহার মধ্যে কিছু ইকুলেক্টার বা ওই যে মেহেকুনি ঠেকুনি মিলিয়ে যদি করি, এই ঘরটা সম্পূর্ণ ঘরটা 3 লাখ করা যায়। এখন আমার বর্তমান যে ঘরটা আছে এটার দাম পড়বে আপনার 5.5 থেকে 6 লাখ টাকা। আচ্ছা, এটা হচ্ছে সম্পূর্ণ লোহা কাঠ না? সম্পূর্ণ লোহা, এই যে আমরা যেটা দাঁড়াইছি এখানে লোহা, এটাও লোহা, এটাও লোহা। তাহলে কত? 5.5 লাখ না? 5.5 লাখ। আচ্ছা, ভিডিও দেখে আসলে কিছুটা সম্মান করবেন? হ্যাঁ, একটু অবশ্যই, দূরে থেকে যদি কেউ আসতে চায় অবশ্যই আমরা সম্মান করবো। ঠিক আছে, তো চলেন আপনার আরো অন্য ঘরগুলো আমরা একটু দেখি। জি জি, এটা হলো I-3 বন্ধ, 23 ফুটের লম্বা, পাশে হইলো 13.5 ফুট। এটা তো বিশাল বড় ঘর। হ্যাঁ, বিশাল বড় ঘর। এটা এইভাবে লম্বায় আছে হইলো 15 হাত। আচ্ছা আচ্ছা, এমনি লম্বায় 15 হাত, আর পাশে হইলো 9 হাত, এখান থেকে 9 হাত পাশে। এটা খুব উন্নত মানের কাঠ, উপরে 10 ফুট টানি টিনের ছানি দিছি, কারণ অনেকে 23 ঘর আবার 8 ফুট ছানি দেওয়া উঠায়, তাহলে ঘরটা ওই পানিটা উপরে পানিটা এখানে পড়বে। আর যদি আমরা একটু ছানিটা বড় দিচ্ছি, ওই পানিটা আর কাঠের মধ্যে পড়বে না, বাইরে পড়বে, তাতে সুবিধা হলে কাঠগুলি পচবে না, দীর্ঘদিনই করবে। দীর্ঘদিন প্রত্যেকটা কাঠে কিন্তু নকশা করছেন না? ইনশাআল্লাহ, প্রত্যেকটা আমার কাঠ ভালো। আমি কোনো মানুষকে ঠকবার, একজনের ঠকা হচ্ছে, আমি চিন্তা করি যে আমি আমার ফ্যামিলি নিয়ে থাকব, একটা ভালো ঘর তুললা, আরেকজনের লক্ষ লক্ষ টাকাটা নিবে, উনি যেন আমার থেকে না ঠকে, না ঠকে। দূরে থেকে একটা মানুষ আসলে ওনাকে আমি ঠকালে তো আমাকে একজন ঠকাইতে পারে, আমি কারো ঠকাই না ইনশাআল্লাহ। দেখা দেখি আরেকজনও নেয় ইনশাআল্লাহ। আমার দেখেন, আমি এই সেনবাড়ি আমার থেকে ঘর নিচ্ছে, আমি ওই বারে আমার একটা ঘরের পরে থেকে 5টা ঘর বেশি না। আচ্ছা, খুব ভালো ব্যাপার। তো চলেন আমরা একটু ভিতরে যাই, ঘরটা সুন্দর, খুব মিড রেঞ্জের ঘর, যারা হচ্ছে মিডিয়াম বাজেট না ওইটা তো। হ্যাঁ, একটু ভিতরে যাই দেখাই, চলেন। আচ্ছা, তো ভিউয়ার্স, এই ঘরের ভিতরে ঢুকলাম, এইটা 2টা রুম হবে ভিতরে না? হ্যাঁ, 2টা, ইচ্ছে করলে 2 ফ্যামিলি থাকা যাবে, উপরের ফ্যামিলি থাকা যাবে। আচ্ছা, এখানে আরেকটা সুবিধা আছে, এই আমরা এখানে দরজা দিলে অনেকের আছে টাকা পয়সা একটু সমস্যা থাকে। হ্যাঁ, ফ্যামিলি 2টা, ঘর 1টা, তার 1টা ঘরে 2 ফ্যামিলি থাকা যাবে। আমরা একটা দরজা দিব, এখানে একটা বর্ডার হবে, মাঝে একটা খুঁটি, যদি ইচ্ছা করে মেয়ের বা ছেলে বড় হইলে ওই সাথে থাকা যাবো, এদিকে থাকা যাবো, উপরে যে আরেকটা ফ্যামিলি থাকা যাবে, এখানে একটা সিঁড়ি হবে, উপরে একটা ফ্যামিলি থাকা যাবে, উপরেও থাকতে হবে, 3টা ফ্যামিলি থাকতে পারবে, ছোট ছোট 3টা ফ্যামিলি থাকতে পারবে। আমরা একটু খামটা দেখাই দেই, খামগুলা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কত কত আছে খাম? এটা আছে 3-4, আর নিচে উপরে হচ্ছে কড়ই না? কড়ই, কড়ই হলো খুব ভালো কড়ই, এগুলি লোহা কাঠের মতো টেকসই করে, কাঠ খুব ভালো, কড়ইর মধ্যে খুব ভালো কড়ই এটা। আচ্ছা, তো আমরা এই রুমটা একটু দেখাই। হ্যাঁ, এই রুমটা একটু দেখাই দিই। তো এই ধরনের ঘর উঠাইতে কতটুকু জায়গা লাগে, 100% এরকম লাগে নাকি? 100% মোটামুটি, 100% জায়গার মধ্যে হয়ে যাবে এরকম লাগে না? হ্যাঁ।
আচ্ছা এই রুমটাও দেখাই দেই, রুমগুলা মোটামুটি বড় সাইজ, ফার্নিচার রেখেও কিন্তু এখানে আপনি ইচ্ছা করলে এখান থেকে একটা খাট লাগবে না, খাট থাকার পরে সামনে একটা ফার্নিচার ফার্নিচার যা রাখার এখানে রাখতে পারবে, এখানে একটা ফ্যামিলি ওই সাইডে একটা ফ্যামিলি, দুইটা ফ্যামিলি একসাথে সুন্দরভাবে থাকতে পারবে। তো এই ঘরটা কি রকম দাম নেবেন যদি কেউ নিতে চায় ভিডিও দেখে? হ্যাঁ এই ঘরটা, এই ঘরটা দাম হইতেছে কত কিলো, দূরে থেকে কেউ আসলে আমরা একটা সাধারণত ছাড় দিয়ে দেবো, সেটা হলো আমি 2,80,000 থেকে 2,70,000 এর মধ্যে এই ঘরটা বিক্রি করা যাবে। আচ্ছা 2,70,000 হলে বিক্রি করে দেব। হ্যাঁ আচ্ছা, তারপর একটা অনেক সুন্দর একটা ঘর দেখছি, এটা কাজের প্রসেসিং চলছে অলরেডি শেষের দিকে, এটা কি ঘর বা কি সাইজ? এটা এটা হলো I-21 ঘর, এটার কয়েল ফুল দেবতলা ঘর, এটা আপনি 21 ফুট লম্বা, পাশে হইলো 11 ফুট, তবে উপরে হাই আছে এই কাপ থেকে এখান থেকে এই এই এখান থেকে এখান থেকে আছে, আমরা যদি হাতে কন্ত 11 আর যদি ফিডে কইলে 16 ফিট আছে, এখান থেকে 16 ফিট হাই। আচ্ছা আমরা কাঠগুলার কথা বলি, কি কাঠ এগুলা? এগুলো নাইজেরিয়া লোহা কাঠ, এগুলো মসজি সহ লোহা কাঠ, 42 মিলি তিনটা, এগুলো মোটা তিনটা। আর আপনার কিন্তু একটা জিনিস ভালো লাগছে, কাঠের মধ্যে খুব সুন্দর নকশা দিয়ে দিয়েছেন, এগুলো তো যথেষ্ট সময় বা মজুরি লাগে? মজুরি লাগে। আচ্ছা আচ্ছা আমরা একটু দেখাই দিলাম কাঠগুলা, টিনগুলো কত মিলি আছে? এই টিনটা আছে 40 মিলি, জাপানি না? জাপানি সিট। আচ্ছা নিচে দিয়েছেন সিমেন্টের, সিমেন্টের খুঁটিয়াতে একটা সুবিধা আছে কি, অনেকে উলুঠুল ধরে, উলুটার জন্য এটা আর কি দিয়ে দিই, ভিতরে অংশ কত হাত বাই কত হাত? এটা এটা ভিতরে আছে আপনার, এখান থেকে আছে আপনার 7.5 হাত আর লম্বা আছে 14 হাত। আচ্ছা অনেক বড় ঘর হবে। হ্যাঁ এটা বড়। আচ্ছা সিঁড়ি হবে উপরে ওঠা? হ্যাঁ এখানে একটা সিঁড়ি হবে। আচ্ছা চাইলে পার্টিশনও দিতে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ পার্টিশন যদি কেউ চায় তার পার্টিশন দিতে পারবেন। আর উপরে নিচে পাটাতন করোই না? হ্যাঁ করে করে এলো খুব ভালো করে। ওকে খুব সুন্দর ঘরটার ফিনিশিং এবং ঘরের কাঠের কোয়ালিটি বেশ ভালো লাগলো। উপরে কালার টিন দিয়েছেন কাকা না? হ্যাঁ উপরে কালার টিন, টিনটা হলো আপনার সর্বোচ্চ হলো 42 মিলি, এটা আবুল খের কোম্পানির টিনটা খুব ভালো, এটা 100 বছর কোম্পানি গ্যারান্টি দেয়। আচ্ছা তো এই ঘরটার দাম কিরকম চাচ্ছেন আপনি? যদি দেশীয় লো বা কাঠটির একটু নিয়ম নেয়, যদি কারো আছে না টাকা পয়সা জামার সমস্যা হলে আপনি ইচ্ছা করলে আমরা 2,20,000 মধ্যে বানাই দিতে পারবো। আচ্ছা ঠিক আছে ওকে। তারপরে এই পাশে আরেকটা ঘর দেখছি, এটা কি ঘর? এটা প্রায় দুইতলার মতো, এটা দুইতলা ঘর, এটা I-23 ঘর। হ্যাঁ এটার খুঁটি হলো আপনি 4 থেকে 4-5, এটা খুঁটি অনেক চড়া না? হ্যাঁ চড়া চড়া। এটা কামরা একটু অন্যরকম। হ্যাঁ আচ্ছা এটাও সেম কাঠই না? সেম কাঠ বলতে ওটা এটা আরো মোটা কাঠ। হ্যাঁ এটার তো দামও বেশি, এটা 23 বন্ধ, এটার কাঠগুলি নকশা করে আমরা ফার্নিচার থেকে এই কাঠগুলি করে আর কাজগুলি করে আনি, প্রত্যেকটা ফার্নিচারের কাজ, এগুলো করতে আমাদের একটা বাড়তি খরচ হয়। আর টিন ওটা খুব মোটা টিন, একই কোয়ালিটি টিন, তবে এটা একটু লম্বায় বড়, চড়ায় বড়, সব দিকে বড়। আচ্ছা কাঠের এই সাইডটাও দেখাই দিই, এখানে কাঠের পুরুত্ব বেশি, এখানেও দেখলাম লোহা কাঠ দিয়েছে। হ্যাঁ এটা লোহা কাঠ, এটাও লোহা কাঠ, আর নিচে সিমেন্টের খুঁটি দিয়েছে, নিচের অংশ না? নিচের অংশ সিমেন্টের খুঁটি। আচ্ছা আমরা একটু ভিতরে যাই চলেন, ভিতরের অংশ দেখাই দিই, যেহেতু অনেক চড়া খাম দিছেন তো এই জন্য দেখাই দিই, কারণ এত চড়া খাম কিন্তু সচরাচর সবাই দেয় না। 4-5, হ্যাঁ 4 দেখেন একেবারে জাম্বু সাইজ খাম কিন্তু। হ্যাঁ এই খাম কিন্তু একেবারে 100 বছর গ্যারান্টি। হ্যাঁ এই ঘরটা ইচ্ছা করলে 14 খুঁটিটা উড়ান যায়, আমি 16টা খুঁটি দিচ্ছি ঘরটা মজবুত করার জন্য। এই সম্পূর্ণ লোহা, উপরে শুধু এক সেট পাটা দিয়ে করে, এখানে নিচে দেখতেছেন নিচে দো আপনি করে ইয়া লোহা কাঠ, এটা নিচে লোহা কাঠ। হ্যাঁ এটা লোহা কাঠ। আচ্ছা খুঁটি আছে 4 থেকে 4/5। আচ্ছা নিচে উপরে জানাল হবে কতগুলি? 24 জোড়া জানাল আছে, উপরে 13 জোড়া, নিচে হলে 11 জোড়া। আচ্ছা এখন আমরা আপনাদেরকে পুরো ঘরের সাইজটা একটু দেখাই, দেখেন আইডিয়া করে নিতে পারবেন, এটা কিন্তু অনেক বড় ঘর হবে। হ্যাঁ বিশাল বড় ঘর, এটা 15 হাত লম্বা আছে, 15 হাত, 15 হাত লম্বা, একেবারে দুইটা ভালো সাইজের রুম হবে। যদি কেউ চায় তাহলে এখান থেকে আমরা একটা পার্টিশন দিয়ে দিব, এখানে দুই ফ্যামিলি থাকা যাবে, উপরে দুই ফ্যামিলি থাকা যাবে, উপরে একটা পার্টিশন দিলে দুই ফ্যামিলি, এখানে দুই ফ্যামিলি থাকা যাবে। এটা সিঁড়ি হবে? হ্যাঁ এই যে সিঁড়ি বানানো হয়েছে, একটু কাজ বাকি আছে, সিঁড়িটা বাকি। সিঁড়িটা কি কাঠ দিয়েছেন আপনি? এটা লোহা কাঠ, এটার মধ্যে নৈশ হবে, হাতল হবে, মানে এটা যে সাহায্য উঠবে বলে সব কিছু করা হবে সুন্দরভাবে। আপনার খামটা খুব ভালো লাগছে, খামগুলো অনেক চড়া। শুধু আমার খাম না, কারণ সম্পূর্ণ যেখানে যার লাগে আমি সম্পূর্ণ ভালো কাঠ দিয়েছেন। সব সব ভালো একদম সলিড। এগুলা কি? এগুলো তার ইদান না? হ্যাঁ এটি এটি লোহা কাঠ, এগুলো লোহা, এটি হলো এটা হলো নাইজেরিয়া লোহা, আর এটা হলো কয়েল বাসালো লোহা, যদি এই লোহাটা এই নাইজেরিয়া দেয় এই কাঠগুলি বাঁকাই যায়, যেটা যেটা প্রয়োজন আর কি, যেখানে যা প্রয়োজন আমরা সেটা করি। আচ্ছা আচ্ছা তো এই ঘরটা কিরকম দাম নেবেন?
এগোটা দাম পড়বে আপনার 4.5 লক্ষ টাকা 4.5 লক্ষ টাকা তো ভিউয়ার্স আপনারা যাদের কাছে একটু দামটা বেশি মনে হচ্ছে তাদেরকে বলে রাখি ওনার কার্ডের কোয়ালিটি অনেক ভালো প্লাস অনেক পাটাতনই কিন্তু আবার লোহা এখানেও কিন্তু একটা ব্যাপার আছে এখানে ব্যাপার হচ্ছে এই পাটাতন সেটটা এখানে 66,000 টাকা দাম আর যদি আমি উপরে বা নিচে যদি লোহা এক্সচেঞ্জ করে কাটি তাহলে এটা 4 লক্ষ টাকা বিক্রি করে মানে কাঠের ক্ষেত্রে অনেক চুরির ব্যাপার আছে কাঠের ক্ষেত্রে এই যে আপনি খুঁটিগুলো দেখতেছেন হ্যাঁ এই খুঁটিগুলো যদি আমি 4/3 দেই তাহলে এখানে খুঁটিটা 20-30 হাজারে কমে যাব 4/5 দেওয়াতে এগুলো আমার সব সর্বোচ্চ সাইজেরটা এসএ বানি মোটা দিয়ে দোতলা করে দেয় এটা দোতলাই বলা হয় সামনে যদি কেউ একটা ঝুলবারিন দেয় তাহলে দোতলাই হয়ে যায় এই পাশে আরেকটা ঘর দেখছি সুন্দর এইটা কি ঘর এটা আপনারা থাকেন এই গোটা বিক্রির ঘরেই আপাতত আমরা থাকতেছি এটা হইলো আগে যে বার্মা লোহাটা আছে না এই বর্তমানে এটা হলো 4,500 টাকা কেজি বার্মাটিক লোহা বার্মাটিক লোহা যেটা আচ্ছা আচ্ছা এই গোটা আমি 2013 সালে উঠাইছি এখন আমি এটা গোটা বিক্রি করে দেব সেটা হলো এটা হলো আইটিএস ঘর সামনে ঝুলবারিন দেয়া এটা বারান্দার সহ ওখান থেকে যে আপনি মিড গড়টা আছে হাই হলো এই বিড়ি থেকে 17 ফুট আমরা ভিতরেও দেখাবো আপনাদেরকে তো আমরা একটু ভিতরের অংশ যাই এখানে থাকে তো আপনাদের এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে যারা থাকে তারা কি কি রাখতে পারে এবং সাধারণত বারান্দায়ও দেখেন কত কিছু রাখা যায় হ্যাঁ বারান্দা আমরা দুইটা ফ্যামিলি থাকা যায় দুইটা ফ্যামিলি থাকার মতো একটা ই করছি বারান্দায়ও দুইজন থাকতে পারবে দুইটা ফ্যামিলি আছে এখানে একটা খাট দিয়েছেন আর উপরে হচ্ছে আপনার গরমের জন্য ফোম তো দিয়েই দিবেন যাতে কম লাগে এই সাইডে একটা এই যে একটা ড্রয়িং রুম করা হয়েছে এবং এই পাশেও একটা ড্রয়িং রুম করা হয়েছে আপনারা ভিতরেও একটু দেখাই দিই চলেন এটা হচ্ছে আপনার একটা ডাইনিং স্পেস হয়েছে আর কি ডাইনিং রুম তো এখানে দেখেন কিন্তু মোটামুটি কয়েকটা ফার্নিচার রাখার পরেও কিন্তু মাঝখানে অনেক জায়গায় তো অনেকেই বাথরুম রান্নাঘরের কথা জিজ্ঞেস করেন দেখেন এই যে এদিক দিয়ে কিন্তু একটা ডোর দিয়ে কিন্তু এখানে দেখেন সুন্দর বাথরুম রান্নাঘর কিন্তু আলাদা আলাদা করে তৈরি করা হয়েছে দেখেন খুব সুন্দর আর এই পাশটা কি রান্নাঘর দেখেন এই পাশে কিন্তু কিচেন রুম করা হয়েছে খুব সুন্দর দেখেন যারা হচ্ছে আইডিয়া হয়তো অনেকের নাই কিন্তু যাদের থেকে নিবেন তাদের বললে কিন্তু তারা আপনাদেরকে যেভাবে সুন্দর ভাবে তৈরি করে দিবেন এই যে ঘরটা আমরা যে বাথরুমটা করছি যদি কেউ সুবিধার্থে যে ওই সাইডে আর জায়গা নাই এই সাইডে জায়গা আছে এই দরজাটা এখানে আমরা এই সাইডে বারান্দা করে নিতে পারবো এই বাথরুম করে নিতে গোসল খানা কিচিং আরেকটা আছে এই পিছনে যদি কেউ পিছে করতে চায় এই যে আমার এই সুগেস্টার পিছনে একটা দরজা আছে এখন তো সুগেস্টার দিয়ে দেখা যায় না এই দরজার পিছনে করে নিতে পারে ইচ্ছা করলে পিছনে করতে পারো দুই কোন দুই সাইডে যে কোনো জায়গায় করা যাবে সুবিধার্থে যেখানে ভালো ওখানে করতে পারো আচ্ছা আমরা একটু এই ঘরে একটু দোতলার অংশটা দেখাই দিই যেহেতু সিঁড়িটা অনেক সুন্দর তো আমরা একটু দেখাই দিই চাইলে এই ধরনের ঘর নিতে পারবেন এই ঘরটাও নিতে পারবেন হ্যাঁ এই ঘরটা আমি বিক্রি করব কাঠের ঘর আসলে পুরান বলতে কিছু নাই এগুলো হচ্ছে লোহা কাঠ তো আর বারমাটি কাঠ 100 বছর এই সব কাঠে একটা কাঠে ঘুরে যাবে এগুলো আর কি পাথরের মতো যা পাথর হয়ে থাকবে যারা চিনেন তারা বুঝতে পারবেন দেখেন কতটা চকচক করে বারমাটি লোহা এগুলো কিন্তু এখন এই কাঠ পাওয়া যায় না এভেলেবল হ্যাঁ যদি হ্যাঁ ইনশাল্লাহ ঘরটা আমার নিতে চাইলে এই যে একটা সিস্টেম আছে যদি মনে করো এই যে হতো যে তালা লাগিয়ে দিতে পারবে আচ্ছা এখানে আপনার লক করার সিস্টেম আছে হ্যাঁ এই একটা রুম না হ্যাঁ এই পাটাতনটা লোহা কাট আচ্ছা এইটাও পাটাতন লোহা কাট উপরে লো আপনার কেরোসিন কাট আচ্ছা উপরে আপনি সিলিং দিয়েছেন সিলিংটা কেরোসিন কাটে উন্নত দামে এই যে লোহা কাটছে ওটার দাম আরো বেশি এটা কেরোসিন কাট বিদেশি কাট বাইরে থেকে গরমের জন্য দিছেন না গরমের জন্য দেওয়া হয়েছে এবং দেখতেও সুন্দর লাগে হ্যাঁ আর এই পাশে একটা রুম হ্যাঁ তাহলে এখানে দুই ফ্যামিলি থাকা যাবে আচ্ছা উপরেও কিন্তু দুইটা ফ্যামিলি থাকতে পারবে আর উপরেও দেখেন এইখানেও সিলিং দিয়ে সুন্দর করে ডিজাইন করেছেন যদি কেউ বাথরুম করতে চায় এখানে একটা দরজা আছে এই সাইডও করা যাবে এখান থেকে পাইপ দিয়া এখানে নিচে যে বাথরুমটা আছে না আচ্ছা ওই পাইপের সাথে দিয়া দিছে এখানে বাথরুম করে এটা দিয়া বাথরুম তৈরি করা যায় না আচ্ছা খুবই ভালো সিস্টেম আচ্ছা কাকা তো আমরা এই ঘরটা দেখলাম না এই ঘরটা খুব সুন্দর এবং ঘরের কাঠগুলো আসলে অসাধারণ কাঠ হ্যাঁ বারমাটিক লোহা কাঠ আর কি না এগুলি এদের তিন পুরুষ গেল আপনার এই কাঠে কিছু হবে না দেখেন আমি 2013 সালে উঠেছি দেখতে দেখতে 10 বছর কাছে গেল এখন পর্যন্ত কাঠটা এই যে একবার চকচকে করে এখন যদি আপনি একটু কাটা দেখাইতে পারেন দেখবেন যে কাঠের আঁশটা কত ভালো আর সবচেয়ে কাঠের মধ্যে উন্নত কাঠ এটা ৫ থেকে ৫.৫ লাখ টাকা এই লোহা কাঠ দিয়ে নিতে গেলে আপনার হয়তো 5 থেকে 5.5 লাখ টাকা পড়বে এরকম পড়বে না হ্যাঁ একটা আর যদি মনে করেন এস আর কম টাকা অনেকের যদি টাকার সুবিধার্থে এই ঘরগুলি আরেকটা সুবিধা আছে এই যে আমরা কাঠের ঘর যারা বিক্রি করি
এই অল বাংলাদেশের মধ্যে বিক্রমপুরে ঘর অনেক অনেক জায়গায় নাম আছে যারা চিনে জানে। এই ঘরগুলি আছে আমাদের দেশগ্রামের মানুষ একটা ভাষায় বলে যে আজকে আপনি টাকা পয়সা একটা সমস্যা হলে স্বর্ণের মতো এগুলি স্বর্ণ। যেমন মনে করেন সত্যিকারে বলতে কি, আমি অতটা বড় ব্যবসায়ী না, আমি ছোট একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমার ছেলেটা আমি কিছুদিন পরে আমি কুরিয়া পাঠাইতেছি, এখন আমি ওই ঘরগুলি বিক্রি করে দিলাম, আমার ব্যবসাটা বন্ধ হয়েছে। এই ঘরটা আমার এই ঘরটা থাকার জন্য খুব শখ করে উঠেছিলাম, এই ঘরটা বর্তমানে 6 লাখ টাকা দাম করে আছি, আমার ছেলে কুরিয়া যেতে 15 লাখ টাকা লাগবে। এই ঘরটার মধ্যে সুবিধা হচ্ছে যদি আল্লাহ আর বিদেশে পাঠাইতে পারি তাহলে একটা সুবিধা হবে, আমি যে কোনো সময় কাদের ঘর তুলে নিতে পারবো। এখন এই সুবিধা হলো এইটাই, যদি একটা ঠেকা মানুষ বা যারা কম টাকার মালিক এই ঘরগুলি তুলে থাকার পরে কোনো সময় যদি কোনো টাকা পয়সা প্রয়োজন মনে করেন, আপনি বিল্ডিং তুললেন, বিল্ডিং বিক্রি করা যায় না, এই ঘরটা আপনি যে কোনো সময় আল্লাহ না করে যে কোনো একটা দুর্ঘটনা যে কোনো টাকার দরকার হলে এই ঘরগুলি আপনি বিক্রি করে ওই টাকাটা সংগ্রহ করে আপনি দোকান করেন, বাড়ি করেন বা বিদেশ কোনো ছেলে মেয়ে পাঠান, তবে এই ঘর বিক্রি করা দেওয়া যায়, এই একটা সুবিধা আছে। আচ্ছা ওকে ঠিক আছে। তারপরে আরেকটা ঘর দেখছি কাকা, এটা তো খুব সুন্দর একটা ঘর, এটা কি ঘর বলে? এটা আয়কুশ, আয়কুশ ফুল দোতলায় বলা হয়, তো আমাদের দেশের ভাষায় আমরা বারান্দা ঘর ই বলি, দেড়তলা বলি। আলাম দিয়ে দিছি আলাম, এটা লোহা কাঠ সম্পূর্ণ লোহা, টিনও খুব উন্নত দাম টিন। আচ্ছা আচ্ছা, তো এইগুলা হচ্ছে আপনার আগের ঘরের মতনই? এটা সম্পূর্ণ আপনি যে নকশাগুলো দেখছেন জানালা পর্যন্ত লোহা কাঠ, এটা পুরোটাই লোহা কাঠ, এই উপরে নিচে দুটোটাই লোহা কাঠ, তবে এটার খুঁটিটা হলো 4-4 আর উপরে হলো ব্লু টিন 42 মিলি, যেটা সর্বোচ্চ মিলি যেটা ওটাই। আচ্ছা এই ঘরটা আমরা কাছাকাছি যাই, এটার ঘরটার হলো আমরা খুব সুন্দর করে দেখাই আপনাদেরকে, এত সুন্দর নকশা করে কিন্তু সচরাচর সবাই ঘর তৈরি করে না, দরজার নকশা থেকে শুরু করে জানালা এবং প্রত্যেকটা কাঠের কোনায় কোনায় কিন্তু নকশা করা, অনেক সুন্দর একটা ঘর দেখেন, আপনাদেরকে একটু দেখাই, এবং প্রচুর কাজ করেছেন। হ্যাঁ এটা পর্যন্ত লোহা, এটাও লোহা কাঠ, দেখেন সাধারণত অনেকেই বলতে পারেন যে কাঠের ঘরে কি আসলে সুন্দর করে ডেকোরেশন করা যায় কিনা, তাদেরও একটা আইডিয়া দিয়ে দেওয়ার, উপরে দেখেন একটা কালারফুল একটা ঝাড়বাতিও কিন্তু দেওয়া হয়েছে, এখানে কালার কালার দিয়ে একটা ফর্ম দিয়ে কি করা হয়েছে। আচ্ছা আর এই পাশে হচ্ছে আপনার এই সোফা রেখেছেন এবং ওয়ার্ড্রপ ছাড়াও কিন্তু আরও এক্সট্রা অনেক জায়গা আছে, আর উপরে হিট প্রোটেক্টেড ফ্রোম দেওয়া হয়েছে আর সুন্দর করার জন্য, আর এই পাশে চাইলে একটা খাট রাখতে পারবেন বা কেউ চলে এখানে পানিশনে বেড়া দিয়ে দিলে এখানে একটা ফ্যামিলি থাকবে। আচ্ছা আচ্ছা, আর এটা হলো 4-5 খাম? না না, হ্যাঁ 4-5 খাম। আচ্ছা আচ্ছা, 4-5 খাম। দেখেন কাঠের ঘরেও কিন্তু কত সুন্দর করে নকশা করা যায়, দেখেন একটা পরিবেশ বান্ধব একটা এনভায়রনমেন্ট কিন্তু তৈরি করা হয়েছে, তো ভিতরে প্রবেশ করলেই দেখেন সুন্দর করে কিন্তু এখানে ফার্নিচার রাখা হয়েছে কিছু, এবং এখানে একটা খাট রাখা হয়েছে, এটা হচ্ছে 23-এ বন্দর না 21? 21টা। আচ্ছা 21-এ বন্দরের ঘরেও কিন্তু কি কি রাখা যায় আপনাদের একটা আইডিয়া? লোহা কাঠ ওই সাইডটা দেখা যায় যে লোহা কাঠ, আর নিচে লোহা কাঠ? হ্যাঁ হ্যাঁ, নিচে লোহা কাঠ, উপরে লোহা কাঠ না, লোহা কাঠের মতো এটা হলো 14 ইঞ্চি 5 চড়া দিয়া মোটা কাঠ দিয়া, খুব ভালো উন্নত মোটা কাঠ, এটা করি হইলো লোহা কাঠের মধ্যে টিকসই। আচ্ছা আচ্ছা, আর এ পাশে একটা ডোর আছে, পাশাপাশি দ্বিতীয় তলায় ওঠারও কিন্তু সিঁড়ি আছে, আমরা উপরে উঠবো আপনাদেরকে, এটাও লোহা কাঠ না? জি এটা লোহা কাঠ, এবং ব্যাক সাইডে টিন দেওয়া হয়েছে যাতে স্লিপ ফ্লিপ না করে, হ্যাঁ নিচে ভাতের সব পাও পড়ে যায় এই জন্য এটা দেওয়া, এই জন্য দেওয়া হয়েছে। ও চাইলে পার্টিশন দিয়ে দুইটা রুম করা যাবে? হ্যাঁ এখানে একটা পার্টিশন করে দিলে আমি ইচ্ছা করলে দুই রুম করে দিলে দুই ফ্যামিলি থাকা যাবে। আচ্ছা আর উচ্চতা দেখেন এটার? হ্যাঁ আপনি কি বলবো, এই সাইডে দাঁড়ানোর পরও এখানে আরো একটা মানুষ যদি এত একটু লম্বা হয় তো মনে করেন বাজবে। আচ্ছা মাঝখানে আপনি একটু দাঁড়ান, আমরা একটু মাঝখানটা দেখাই, দেখেন এরকম উঁচু কিন্তু সাধারণত ঘর খুব কম দেখি, হ্যাঁ অনেক উচ্চতা আছে। আর আরেকটা জিনিস আপনাদের একটু দেখাই দিই, দেখেন আরেকটা জিনিস দেখাই দিই, এই হচ্ছে নাক বারান্দায় ব্লু কালার টিন দিয়ে কিন্তু ডিজাইনটা করা হয়েছে, খুব সুন্দর একটা ঘর।
তো কাকা এই ঘরটা দেখলাম, এই ঘরটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুব পছন্দ হয়েছে এবং খুব সুন্দর একটা নকশা করা ঘর। কাঠের ঘর এত সুন্দর করে ডিজাইন করা যায় এটা অনেকে জানে না। যাই হোক, তো এই ঘরটার দাম কিরকম রাখবেন? শুনুন, আমি কথা বলি, সেটা হলো সর্বোচ্চ কাঠ একালে, এটার মধ্যে কোনো লোহা ছাড়া কোনো কাঠ নেই। আচ্ছা, এই যে নকশা মকশা করতে একটা সেগুলো ফার্নিচার দিয়ে নকশা করে আনি। তবে এই ধরনের ঘর যদি আপনি ইচ্ছা করেন, আমরা 3-4 লাখ টাকা বানানো, এই ঘরটার দাম পড়বো 8.5 লাখ টাকা। 8.5 লাখ টাকা সম্পূর্ণ লোহা কাঠ? সম্পূর্ণ লোহা কাঠ। এই ঘরটা নেওয়ার সুবিধাও আমরা বলে দিই, যদি আমরা দূর থেকে কেউ আসতে চান, গাড়ির লাইন করে গাড়িতে নেওয়া যায়, নদীতে আমাদের এখানে পদ্মা নদীর সামনে যে কোনো, আমরা কুমিল্লা, রাজশাহী, রংপুর, যারা ট্রলার পথে নিতে চায় ট্রলার দেওয়া যায়, যারা গাড়ির পথে সুবিধা, যে যেমন সুবিধা মনে করে আমরা ওইভাবে তার ঘর পৌঁছে দেওয়া দিতে পারি। আচ্ছা আচ্ছা, এছাড়া আপনারা আর কি কি ঘর তৈরি করে থাকেন? এছাড়া মনে করেন, যদি মনে করেন অনেকের টাকা পয়সা যদি সমস্যা হয়, এই ধরনের বারেন্দিয়ার ঘর আমরা 3-10 লাখ টাকা পর্যন্ত বানাই দেওয়া যায়। আর আমি দোতলা ঘর বিক্রি করি, মনে করেন দোতলা ঘর আপনার, এর আগে একটা ঘর বিক্রি করলাম 27 লক্ষ টাকা, তা দোতলা ঘর আপনি যদি একটা চান দেখান যাবো। ঠিক আছে, এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ভিডিও যে দেখবেন, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।